আপনাদের উপরে আক্রমণ হবে, গণতন্ত্র বিপন্ন, সাধারণ মানুষের জীবন বিপন্ন, এই সরকার থাকলে পরে এখানে গণতন্ত্র থাকবে। পুলিশকে দেখা যাচ্ছে ভিডিও পুলিশ গেম খেলছে, এখনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, মানুষের জীবন বিপন্ন, নির্বাচন কমিশন চুপচাপ হাতে হাত ধরে দেখছে। নির্বাচন কমিশন বলছে হাইকোর্টের নির্দেশ বুঝতে পারছে না, মানে কিছু চিন্তা করার যোগ্যতা না বা একজন আইএএস অফিসার যদি বুঝতে না পারে তাহলে পরে তাদের তার শিক্ষাগত যোগ্যতা না, তার মোটিভের উপর সন্দেহ জন্মায়। সে তার মোটিভ কি সেইটা সবার আগে প্রশ্নের দেখুন, সেন্সিটিভ এরিয়া কোনো এখনো পর্যন্ত তারা রেকর্ড করেনি। আটখানা জেলাতে আমরা শুনেছিলাম যে সেন্সিটিভ এরিয়া হিসেবে ঠিক হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো হেল্প দেওয়া। পুলিশকে দেখা যাচ্ছে ভিডিও অফিসের ছায়ায় বসে গেম খেলছে, টিফিন খাচ্ছে, নিরাপত্তার বদলে কি বলবেন? পুলিশ আমাদের প্রার্থী যারা হতে চায় তারা পুলিশের সামনে ভিডিও অফিসের ভেতরে তারা আক্রান্ত হয়েছে, তাদের সামনে মারা হয়েছে, চোখ ফুটো করে দেওয়া হয়েছে, হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ তো চুপচাপ বসে আছে। আজকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা নিজের চোখে দেখেছি ভাঙর, সেখানে কয়েকশো ছেলে দাঁড়িয়ে আছে, রে রে করে তেরে উঠছে আমাদের গাড়ি দেখে, হাতে বাস, তরোয়াল, মিনাকাপ, পুরো বিডিও অফিস ঘিরে আছে তৃণমূল কংগ্রেসের হার মাথা।